আমার একটা মাইনর অপারেশন আর ড্রাইভার যারা ড্রাইভ করেন ডেইলি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আসলেই বলেন তো এই যে এলাকা ভিত্তিক রোডগুলোতে কি আসলে জোরে চালানোর নিয়ম নাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ হেলেন ফ্রম দ্য ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল হেলেন খান সবাই কেমন আছেন অনেকদিন পরে আমি কিন্তু মোটো ব্লগে চলে আসছি আর মোটো ব্লগিংয়ে আসার পরেই যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দুঃসংবাদ পরেরটা হচ্ছে সুসংবাদ তো দুঃসংবাদ দিয়ে আগে শুরু করি এতদিন আমি আসলে সিক ছিলাম আর সিক থাকার মেজর কারণ হচ্ছে আমার একটা মাইনর অপারেশন হয় আর সেটা হচ্ছে আকেল দাঁতের অপারেশন এখন আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে একটা এক্স রে রিপোর্ট তো কি দেখতে পাচ্ছেন এক্স রে রিপোর্টে হচ্ছে আমার দাঁতটা প্যারালাল ভাবে হয়েছে যেটা কিনা ভার্টিক্যাল ভাবে হওয়ার কথা ছিল হয় নাই সে স্টুপিড ভাবে হয়েছে এক পাশে না শুধুমাত্র দুই পাশেই হয়েছে এ দাঁতটা আমার এই দাঁতটার কারণে আমার বেশ কিছু সাফার করতে হয় আর এই দাঁতটা মোটামুটি গর্ত হয়ে খেয়ে যায় এবং সে তার পাশের সাত নম্বর দাঁতটা মানে আক্কেল দাঁতের পাশের দাঁতটাও সে খেয়ে ফেলে রুট ক্যানাল প্রয়োজন পড়ে তো আপাত দৃষ্টিতে আমি ভালোই সিক ছিলাম এবং সিক এখনও আছি আই মিন এই অপারেশনটা খুব একটা সোজা কথা না মানে একদম চিপার ভিতরে দাঁত উঠছে তো এইটা বের করতে গেলে দাঁড়ান জ্যামটা একটু ক্রস করে নিই তারপর কথা বলতেছি আরে রিক্সা রে হ্যাঁ তো যেটা বলতেছিলাম তো এই চিপার দাঁতটা বের করার জন্য হচ্ছে গিয়ে একটা মাইনর অপারেশন হয় সেটা হচ্ছে আমার গালের কিছু হাড় কাটা পড়ে তারপর মাড়ি কাটা পড়ে তো এগুলো কাটার পরে হচ্ছে আমার এই দাঁতটা বের করা হয় আর ফাইনালি আমার মোটামুটি বড় আকারের একটা এই সাইজের একটা দাঁত বেরোয় ভালোই বড় দাঁত মাশাল্লাহ দিলে এবং আমার জীবনটা তেজপাতা হয়ে যায় তো কক্সবাজার থেকে আসার পরে অফিসে আসলে জয়েন করতেই পারিনি তো আজকে হচ্ছে আমার অফিসে জয়েনের ডেট মাঝখানে একদিন গেছিলাম আমার স্যার অত্যন্ত দয়ালু একজন মানুষ সে আমার চেহারা ফুলা দেখে আমারে বলছে তোমার যতদিন ছুটি লাগে তুমি ছুটি কাটাও তারপরে আসো অফিসে অ্যান্ড নাও দিস ইজ দ্য টাইম টু গো ব্যাক টু অফিস অ্যান্ড ডু সামথিং ফর দেম তারা আমার জন্য করছে অবশ্যই আমি তাদের জন্য করব আর চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল আমি অফিসের জন্য নিজেকে ডেডিকেট করে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি কিছুটা এখন সুস্থ আর মোটো ব্লগিংয়ে আপনাদের সাথে এই দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে পারতেছি জীবিত অবস্থায় অ্যাকচুয়ালি দাঁতের প্রবলেমগুলো যার হয় সেই বুঝে যে এ কী করলো এক্সেলান্ডের অ্যাকচুয়ালি দাঁতের প্রবলেমগুলো যার হয় সেই বুঝে কী পরিমাণে কষ্ট হয় আর এই যে দাঁতের যখন আপনাকে অবশ করবে অজ্ঞান করবে আর দাঁতের মধ্যে যখন একটা মেশিনের মতো ইয়া ঢুকায় তখন ক্যারকার 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 একটা শব্দ হয় ওইটা আপনি নিতে পারবেন না লিটারেলি আর আলহামদুলিল্লাহ আমার ডাক্তার আপু খুবই ভালো সে সব কিছু সার্কামস্টেন্সেসগুলো আগে থেকেই বলে যে আপু এখন কিন্তু এটা হবে সো বি প্রিপেয়ার এখন কিন্তু এটা হবে সো বি প্রিপেয়ার এবং এইটা না শুধু কথা এটা না সে অপারেশনের পরেও আমাকে বলে দিছে যে আপনার কয়েকদিন এরকম থাকবে কিন্তু আমি আসলে ওইভাবে ইয়ে করতে পারতেছিলাম না কারণ হচ্ছে অপারেশনের তিন চার দিন পরে আমি অফিসে যাই একদিন দেখা করার জন্য স্যারের সাথে তো অফিস থেকে স্যার ছুটি দেওয়ার পরেই আমি আরও সিক হয়ে যাই তার একটা মেজর রিজন হচ্ছে আপনারা তো জানেন ঢাকা সিটিতে সিএনজিওয়ালা স্যার সিএনজিওয়ালা স্যারেরা পাইকারদের প্রতি কীরূপ আচরণ করে তো আমি যেই না অফিস থেকে স্যার আমাকে তাড়াতাড়ি ছাড়লো যে তুমি আরও ছুটি কাটাও তোমার অবস্থা খারাপ এগুলো বইলা যখন ছাড়লো তখন আমি জাস্ট অফিসের গ্যারেজ থেকে বেরুইছি অফিসের জাস্ট গ্যারেজের সামনেই এক সিএনজিওয়ালা জোরে আসতেছে জোরে আসছে মানে এটা তো একটা অফিসিয়াল গলি আই মিন এটা কিন্তু রেসিডেন্সিয়াল সাইডই উত্তরার কিন্তু জিনিসটা হচ্ছে মানে উত্তরায় আপনারা যারা জব করেন তারা জানেন যে বাসা বাড়ির মতো বিল্ডিংগুলোরই কিন্তু তারা অফিস বানায় রাখছে বিভিন্ন জায়গাতে এবং অফিস হিসাবে রেন্ট দিয়ে রাখছে ম্যাক্সিমামই বাইং অফিস তারপর চায়না অফিস ওরা কিন্তু ম্যাক্সিমামই উত্তরাটা কাভার করে রাখছে তো এই বাসাবাড়িওয়ালা এলাকার ভিতরে একটা সিএনজি এইভাবে জোরে আসার তো কোনো মানে নেই একদম লিটারালি জোরে হাইওয়ে স্পিডে এবং ও কিন্তু ব্রেক করছে আমার সামনে এসে তো আমি জাস্ট লোকটা অনেক মুরব্বী তার দাড়ি প্রায় ওনার মুখ থেকে ওনার
তলপেট পর্যন্ত সুই সুই, ঠিক আছে। সে দাড়িওয়ালা ভদ্রলোক এবং সিএনজিটার কালার ছিল খয়েরি কালার, এবং সে খয়েরি কালার হওয়া সত্ত্বেও, মানে এটা কোন প্রাইভেট না কিসের ক্যাটাগরিতে পড়ছে সিএনজিটা আই ডোন্ট নো, ওনার পিছনে তিনজন যুবক ছেলে বসা ছিল, আই থিঙ্ক কোনো কোম্পানির গাড়ি। তো তার আমি ডাক দিয়ে বুঝালাম যে শুনেন মুরব্বি, আপনি মুরব্বি হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি গাড়ি চালানো শিখেন নাই, কারণ বাসা বাড়ির গলির ভিতরে এইভাবে কেউ জোরে চালায় না। এখানে আমি গ্যারেজ থেকে বেরোইতেছি, আপনি দেখতেছেন, এভাবে জোরে আসার তো কোনো মানে নাই। তখন সে যাওয়ার সময় সে আমার কথা বুঝছে, কি বলছে তার মুখ দিয়ে আমি শুনি নাই, কারণ সিএনজি খাঁচার ভিতরে, আর তখন আমার শারীরিক কন্ডিশনও ভালো ছিল না। সে কী জানি প্যান প্যান করছে, সেগুলো আমি শুনি নাই, হয়তো আমারে গালি টালি দিছে। তো যাই হোক, সে যাওয়ার সময় আমাকে হচ্ছে দূর এখানে জ্যামের মধ্যে আর ভালো লাগতেছে না, অফলোডিং করি কিছু। ওকে, সে হচ্ছে যাওয়ার সময় আমাকে একটা ধাক্কা দিয়ে গেল, ধাক্কা দেওয়ার পরে আমি হলাম বাইকটা নিয়ে পড়ে গেলাম, আমার নতুন বাইক নিয়ে আমি পড়ে গেলাম। সো এই সমস্ত ড্রাইভারদের কারণে হচ্ছে সমগ্র সিএনজি জাতির বদনাম হয়ে গেল, মানে ওনারা আমি বুঝাইলাম কিন্তু উনি বুঝলো না, এবং বুঝে সাইরাও সে তার ক্ষোভটা কিন্তু ঠিকই দেখা গেলো, একটা ধাক্কা মারা গেলো। এখন আপনারা যারা বেটা মানুষ আছেন তারা খুবই খুশি হয়েছেন, ঠিক আছে বেড়ি মানুষ তুই বাইক চালাবি কেন, তাহলে ধাক্কা দেওয়াই উচিত আছে, ঠিক আছে। আপনাদের মনের আশা কিছু অংশ হলেও পূর্ণ হয়েছে, কিন্তু যারা ড্রাইভার আছেন, আমরা ড্রাইভার, আপনারা ড্রাইভার যারা ড্রাইভ করেন ডেইলি, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আসলেই বলেন তো, এই যে এলাকা ভিত্তিক রোডগুলোতে কি আসলে জোরে চালানোর নিয়ম, নাকি আসতে 20-30 চালানোর নিয়ম, আপনারা একটু বলবেন। আপনারা যদি নিয়ম মেনে চালান তাহলে হয়তো সবাই, জানি না সিএনজিওয়ালারা তো এইসব ব্লগ দেখে না, বাট বাইকারদেরকেই সাবধান করার জন্যই বলা। আমি আমার গ্যারেজ থেকে মিনিমাম স্পিডেই উঠছি, কিন্তু আপনারা তো বুঝেনি যে গ্যারেজ থেকে তার কেউ ধাম করে স্টান্ট করে বেরোবো না, আর স্টান্ট আমি পারিও না। যাই হোক, আমি একদম মন ভরে প্রাণ ভরে প্যাট ভরে সিএনজি এলাকায় ইচ্ছা মতো অভিশাপ দিছি, আমার তো আর কিছু করার নেই, অবলা নারী, অভিশাপ দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই, কারণ আমার বাইকের মধ্যে একটু স্পট পড়ছে, একটু, এটাই আমার কাছে খারাপ লাগছে। তো ট্যাঙ্কির মধ্যে এখানে দাগ পড়ছিল, পরে নরিন স্যাফ দিয়ে ডলা দেওয়ার পরে উঠে গেছে, কিন্তু ট্যাঙ্কির দাগটা দেখে মনে হচ্ছিল পুরো জং উঠে গেছে, এরকম একটা দাগ হয়েছিল। আমি ভাবলাম আমি পড়লাম বাম দিকে, আমার ট্যাঙ্কিতে কেন জঙ্গালা দাগ পড়বে, কিন্তু মন খারাপ হয়ে গেছে যে আমি ভাবছি যে ট্যাঙ্কির রং উঠে গেছে। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে অল্পের উপরে দিয়ে নিছে, এত এত লং ট্যুর করি, এত এত জায়গায় যাই, এই ধরনের ইনসিডেন্ট হয় না আল্লাহর রহমতে, কিন্তু ঢাকা সিটির ভিতরে এই অফিসের সামনে গ্যারেজে এই ধরনের ইনসিডেন্ট আসলে মেনে নেওয়া যায় না, ভেরি স্যাড, ইটস ভেরি স্যাড। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থতা লাভ করতে পারি, আর হালকা অসুস্থতা নিয়েই আজ অফিসে যাচ্ছি, কারণ অফিসে বেশ কিছুদিন আমাকে ছুটি দিয়েছে, আর অন্তত পক্ষে ছুটি নেওয়া উচিত হবে না, এটা নিজের জন্যই খারাপ হবে, পরে তো ট্যুরে যেতে হবে নাকি, ট্যুরে গেলে তো ছুটি দিবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি, আর ডেইলি ব্লগ পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।